আমি মনে করি যে বাচ্চা সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়। অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে কবে বয়স 18 হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মারিয়াম তাহরা গীতিময়। আমি বিএসসি অনার্স করছি জুলুজিতে। আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আসার একটাই কারণ, কারণ আমার একটা প্রপার অ্যাডভোকেসি আছে, সেটা হচ্ছে প্রপার মেনস্ট্রুয়াল হেলথ ট্রিটমেন্ট ফর উমেন। আর হচ্ছে আমি হচ্ছে দড়ি ব্রিগেডের স্কুলের একজন প্রাইমারি স্কুল টিচার। সো একজন টিচার হিসেবে নারীদের নিয়ে কাজ করা সবসময় ইচ্ছা ছিল। আর হচ্ছে আমি মনে করি যে বাচ্চার সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়, আসল অন্তরের সৌন্দর্য দিয়ে এবং হচ্ছে তার নিজের মনের ভালোবাসাটাকে পুরো পৃথিবীকে ছড়িয়ে দেওয়ার মধ্যে আসল সৌন্দর্যটা প্রকাশ পায়। মূলত নিজের দেশপ্রেম বলতে পারি, আর নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, আর হচ্ছে একটি সমাজের রোল মডেল হিসেবে কাজ করতে মূলত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আমার আশা। আশা করি সেই উদ্দেশ্যটা সফল হবে। প্রত্যাশা অবশ্যই টপ টেনে চলে আসা। আর হচ্ছে যদি আমি উইনার হই তাহলে অবশ্যই চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা থাকবে ইন্ডিয়াতে গিয়ে পুরো বিশ্বের সামনে নিজের দেশকে তুলে ধরার, খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার, যাতে পরবর্তী সমাজের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য রোল মডেল হিসেবে কাজ করতে পারি। পথ চলাটা হচ্ছে আমি আগেও দুইটা পেজেন্টে অংশগ্রহণ করেছি, একটা হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আর মিস ট্যুরিজম বাংলাদেশ। অনেক আগে থেকেই স্বপ্ন ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আশা। আপাতত এটা আপাতত এখন নিজেকে একটু সফল বলেই মনে করছি, যে অবধি এসেছি আশা করি টপ টেনে পৌঁছাতে পারবো। হ্যাঁ অবশ্যই অনেকেই আছেন এই অবধি, জেসিয়া ইসলাম, ঐশী, তোর্ষা, অনেক ভালো ভালো যারা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে এসেছেন, এবং মিস আর্ক বাংলাদেশের মধ্যে মেঘনা আলম, অনেকেই আছেন যাদেরকে সব তাদের বেশ কিছু ফ্যাক্টর ফলো করে এই অবধি আসে। মনে করি সব জায়গায় কনফিডেন্টলি এবং হচ্ছে ঠান্ডা মাথায় কথা বলা উচিত, ভেবে চিন্তে কথা বলা উচিত, যেটা হচ্ছে সব বিষয়ের জন্য যুক্তিসম্মত হয়। আর হচ্ছে যুক্তি বিতর্ক সব ধরনের জনপ্রিয় জিনিসই বিতর্ক থাকে, সেটা কোনো বিষয় না, সবকিছু এড়িয়েই আমাদের করছিলাম যে কবে বয়স 18 হবে, তারপর প্যাজেন্ট্রি আসবে, তারপর পার্টিসিপেট করতে পারবো। সো ফাইনালি ইট হ্যাপেন্ড। আচ্ছা, আগের এপিসোড গুলোতে দেখতাম অ্যাপিয়ারেন্স কে একটু বেশি প্রাধান্য দেওয়া হতো, হাইট বা দেখতে কেমন, বাট এবার আই ক্যান সে দ্যাট ইট ইজ আনবায়াসড। বিভিন্ন রকমের মানে হয় কি, অনেকে দেখতে অনেক রকম, আমরা বাঙালিরও তো সংকর জাতি, তো আমাদের হাইট বা চেহারা অনেক ক্ষেত্রে ডিফারেন্ট, তো সেই ডিফারেন্টটাকে না দেখে এখানে বুদ্ধিমত্তা কিংবা কে কিভাবে কথা বলছে এই ব্যাপারটাকে দেখা হচ্ছে। অ্যাট লিস্ট আই হার্ড, সো আমি এখন অডিশন দিতে যাইনি, বাট আমি সবার কাছে শুনলাম।